কারবস যেরকম এটা আমরা কিন্তু আগে আপ্রুত হয়ে অনেক সময় আমরা পাতার ভিতর তার পক্ষে আমরা লাইক দিই পাতার ভিতর তার আরএনএর ওয়াজ আমরা লাইক দিয়ে থাকি আমরা মহব্বত করে এবং একত্রতা প্রকাশ করি এটা আমাদের ইমান যে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সেটারই প্রমাণ ঠিক যে খেয়াল করবে আল্লাহর হাবিব আদি অন্ত সব কিছু বলেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না কি করবে কি করবে না আল্লাহর হাবিব সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর হাবিব সেটা বলে দিয়েছে ঠিক যে হুফায় রাশেদের 30 বছর খেলাফতের হাসপাতালের মধ্যে থাকবেন যে আল খেলাফতু ফি উম্মতি সালাতুনা সালাম জামার উম্মতের ভিতরে 30 বছর খেলাফত থাকবে সেটা তো আল্লাহর হাবিব 70 বছর আগেই এটা বলে দিয়েছেন তাহলে কি হবে না কি করবে না সমস্ত কিছু আল্লাহর রাসূল বলে দিয়েছেন আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে এটাও বলেছেন যে সত্যময় আমার কিছু তজ্জালুন মুখ হবে যে তজ্জালুনা তজ্জালুনা ইয়াদুনা মিনাল হাদিস জামার কিছু তজ্জালুন মুখ সত্যময় আসবে বড় বড় মুক্তাদামে দাবি করবে বড় বড় ওয়াইয়াস দাবি করবে আমার ভাইয়ের একটা জানা আছে মাইকে আমি কথা বলি যে বর্তমান সময়ে যে মিজানুর রহমান আজহারি ওনার যে কণ্ঠ সুন্দর হবে দরবার হোসেন সাইদি ওনার কণ্ঠ যে সুন্দর হবে এটা আল্লাহর হাবিব 70 বছর আগে বলে দিয়েছে সুবহানাল্লাহ যে সেই কিতনুম বলেছেন আমাদের ইমানের হেফাজতের জন্য ওগো আমার উম্মতরা যেই প্রতিটি জমানার মধ্যে সুললিত কণ্ঠে কোরআনের মাহফিল করবে কোরআনের ওয়াজ করবে খবর তারা ইমানকে বিক্রি করা যাবে না ইমানের টাকাদের কাছে ইমান এটা কখনো বিক্রি করা যাবে না যে আল্লাহ হাবিব বলেছেন সাইয়াতি জমানুন আলা উম্মতি তাকুল কুলুবুহুম কাকুলুবুহিয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়ফেরুহুম কামেরুল ফরায়না আনা বরিয়ুম মিনহুম ওহুম বরিয়ুনা মিন্নি যে সন্তমানে এমন কিছু বক্তা আসবে এমন কিছু হতি মারবে যে সুললিত কণ্ঠে কে যে কালাম হুম কাকলামি লাগবে যে তাদের কালাম হবে নবীদের কালামের মতো ওরা ওয়াজ করলে মনে হবে এই মাত্র আসমান থেকে একজন নবী অবতরণ করে ওয়াজ করছে কণ্ঠ শুনে সেরকম মনে হচ্ছে নবী ওয়াজ করছে এত সুন্দর কণ্ঠে এই যে এর কণ্ঠ সুন্দর হবে সেটা আমার ইমানের পরীক্ষার জন্য যে আমার ইমান কতটুকু আছে আমার ইমানের পরীক্ষার জন্য সুরলিত কণ্ঠে ওয়াজ করবে যাতে এই ওয়াজে আমি ভক্ত না হই আমি লাইক না দিই আমি যাতে আসক্ত না হই এটা আমার ইমানের পরীক্ষা আমার ভাইরা এটা ওয়াজ কি করেন যে ওয়াজ করতে গিয়ে কোরআন হাদিসের বয়ান দিতে গিয়ে আল্লাহর হাবিবকে বলল মুরুদ কর নাউজুবিল্লাহ আল্লাহর হাবিবকে বলল আল্লাহর হাবিবের সিক্স প্যাক আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী আমাদের মা মুসলিম উম্মার মা গোটা জাতির মা উম্মাহাতুল মুমিনিনা মা খাদিজাতুল কুবরা যাকে কটূক্তি করে বলতে লাগলো মা খাদিজা নাকি বার্জিন ছিল না হজরমান যে আমরা গভর্নমেন্টকে আমরা বারবার আমরা বলে আসছিলাম ফাসলিমে সাপ্তত্রে হেফাজত যখন সরকারের বিরুদ্ধে অবস্থান তখন সুন্নিরা মসজিদে বসে বসে দোয়া করেছিল যাতে যাতে ফিতনা না হয় এদেশের সুন্নি আলেমরা বারবার বলেছিল যে ডক্টর জাকির নায়েক এদেশের জঙ্গি জঙ্গি প্রজনন ক্ষেত্র তৈরি হ্যাঁ তৈরি করতে যাচ্ছে এ কথা বলার কারণে শহীদ নূর ইসলাম ফারুকীকে শহীদ করল পরবর্তীতে সেটা ঠিক হয়েছে ও জঙ্গি প্রশিক্ষণের কারণে ও এদেশের থেকে বহিষ্কার হয়েছে আমরা গভর্নমেন্টকে এখনো বারবার বলে আসতেছি যে বারবার এই দেশে যাতে জঙ্গি উৎপাদন যাতে না হয় এদেশের যাতে শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় বাংলাদেশের তিনজন আলেমের ওয়াজ যদি সরকারি ভাবে যদি বন্ধ করে দেয় তাহলে এই দেশ ভবিষ্যতে বর্তমানের মহা বিপদ থেকে এই দেশ রক্ষা পাবে এই তিনজন আলেমের একজন নাম হচ্ছে হাফেজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা দ্বিতীয় জনের নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি তৃতীয় জনের নাম হচ্ছে মুফতি আমির হামজা এই তিনজন ব্যক্তিকে যদি বাংলার জমিন থেকে ওয়াজ তাদের যদি বন্ধ করে দেয় তাহলে আগামী দিনে বাংলাদেশ হুমকির সম্মুখীন হবে না অতি শীঘ্রই এদের ওয়াজ যদি বন্ধ করে না দেয় তাহলে এই দেশ
জঙ্গিয়ত পাবনা ইত্যাদি শহীদ হবে বগুড়া বিশ্বের মধ্যে এই দেশ জঙ্গির দেশ শহীদ হবে চিহ্নিত হয়ে যাবে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক ঈমানের হেফাজতের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমার মাহবুবদেরকে আমার মাহবুবরা বেরপুর বাগানের ভিতরে ওয়াজ করে থাকে আমার মাহবুবরা অনেক সময় লাইট দিয়ে থাকে জাবত দিয়ে থাকে এরকম তো হয়তো খবরটা আমার মাহবুবরা সস্তায় এত না বিক্রি করে দেয় তখন না সেনসাই শ্রী গুডের গোলামি তারা গ্রহণ করছে খুদু কৌজবাকের গোলামি তারা গ্রহণ করেছে শাহে আমাদের গোলামি তারা গ্রহণ করেছে হজরতে কুতুবউদ্দিন শাহের গোলামি তারা গ্রহণ করেছে সহজে তারা ঈমান কারো কাছে বিক্রি করে দিতে পারে না সেজন্য আমার ভাইরা আল্লাহ আমাদের ঈমানের দৌলত হেফাজতের জন্য সিদ্দিকার করেন মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে আমাদের পথিকাতা এই মাসুম এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আল্লাহ এদের অন্তরে আশিক রসুল এদের অন্তরে নবীর প্রেম আল্লাহ পয়দা করে দিন আমিন মাহবুব এসেছেন এখানে